দর্শক, মনে আছে কথা বলতে না পারা ক্রিকেটার আখতারের কথা? হয়তো ভুলেই গেছেন। ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেট বোলার হিসেবে সার্ভিস দিয়েছিলেন আখতার। প্রায় এক মাস নিবিড় পর্যবেক্ষণে ছিলেন সাবেক অজি পেসার শন টেইটের। অবশেষে ভাগ্যদেবী সহায় হয় আখতারের উপর। আসন্ন ঢাকা লিগে সুযোগ মিলেছে লেজেন্ড অফ রূপগঞ্জের স্কোয়াডে। কথা বলতে পারেন না আখতার, তবে ক্রিকেটের ভাষা বুঝতে তিনি যে অনবদ্য। কোচের ইশারাতেই বুঝে যান কোচের মনের কথা। কোচেদের কাছে এই জন্য বাধ্যগত ছাত্রের তকমাটাও পেয়ে গেছেন। 130-এর কাছাকাছি গতিতে বল করতে পারেন এই তরুণ, লাইন লেন্থটাও ঠিকঠাক। আখতারকে নিয়ে বহুদূরের স্বপ্ন দেখছেন রূপগঞ্জের বোলিং কোচ নাজমুল হোসেন। ক্রিকেট 97-এর সাথে একান্ত সাক্ষাৎকারে এই কোচ জানালেন আখতারকে নিয়ে তাদের পরিকল্পনা। আসলে আজকে দেখলাম আসলে আখতারকে নিয়ে আপনারা আসলে অনেকক্ষণ কাজ করতে, কাজের প্রসঙ্গে আমরা পরে আসবো। আসলে আখতারকে চুজ করার পেছনে আসলে কারণটাকে যদি একটু, আসলে হয়তো বা আমাদের যে টিম ম্যানেজমেন্ট আছে তো বিপিএল অনেকেই দেখছে ওকে, তো হয়তো বা দেখে ওকে ভালো লাগছে। ভালো লাগার পরে হয়তো আমাদের টিমে যেহেতু নিয়ে আসছে, তো আমি যেহেতু টিমের বোলিং কোচ হিসেবে কাজ করতেছি, তো আমি ওকে দেখলাম যে আসলে দেখে মনে হলো যে না, ও যে আমরা নার্সিং করি বা কিছু কাজ করি, তো আসলে ভালো কিছু আশা করা যায়। তো এই জন্য ওকে নিয়ে কিছু টুকটাক কিছু ওর মানে সংশোধন করার চেষ্টা করছি, যাতে ওর অ্যাকশনের সাথে কিছুটা যাতে অ্যাডজাস্ট করতে পারে। তো এই টুকটাক কিছু নিয়ে কাজ করছি, আমার কাছে মনে হচ্ছে যদি ওইগুলো কন্টিনিউ করে অত ভবিষ্যৎ ভালো আছে ওর। এখন পর্যন্ত ওকে আসলে কতটা ম্যাচিউর দেখলেন? আসলে ক্রিকেটে তো ম্যাচিউরের শেষ নেই, বাট আমি যে আমার কাছে মনে হচ্ছে ও খুবই আর্লি স্টেজে আছে এখন। হয়তো ডে বাই ডে ওকে নিয়ে কাজ করলে ইম্প্রুভ করতে পারে, তো সামহা কোনো এক সময় তো বাংলাদেশ টিম খেলতেও পারে। তো এই প্রেক্ষাপটে আসলে ওর দিকে আগানো, আসলে একটা ছেলে কখন কী হবে আমরা কিন্তু বলতে পারি না, বাট ওরে নিয়ে যদি পরিশ্রম করি, ও যদি পরিশ্রমের পিছনে সৎ থাকে বা এটা কন্টিনিউ করে, তো সামহা কোনো এক সময় হয়তো বাংলাদেশের জন্য একটা ভালো একটা প্রস্তুতি হতে পারে। আমরা জানি আসলে ও আসলে কথা বলতে পারে না, বাট একজন নর্মাল ক্রিকেটারকে যতটুকু কষ্ট হয় ওদেরকে শেখাতে, ওর ক্ষেত্রে আসলে আপনি কতটা চ্যালেঞ্জ ফিল করেন? আসলে এটা কোনো চ্যালেঞ্জ না, আমার কাছে মনে হচ্ছে ও সব কিছুই বুঝে, এবং একটু মানে একটু মানে যেটা একটু নর্মাল ছেলেকে যেভাবে আপনার এক বললেতে বুঝে ফেলে, ওকে একটু বুঝে 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 আস্তে আস্তে বলতে হয় যে যাতে ও জিনিসটা মানে ক্যাপচার করতে পারে। এই জন্য আমি ওর সাথে কাজ করাটা আমার কাছে মনে হচ্ছে চ্যালেঞ্জিং না, বাট আমার কাছে এটা খুব আমি খুব এনজয় করছি যে আসলে এরকম একটা প্রথম কার সাথে এরকম কাজ করতেছি। তো আমার কাছে ভালো লাগতেছে যে আসলে এরকম একটা ছেলেকে যদি আমরা ইমপ্রুভ করতে পারি বা ওর ক্রিকেট স্কিল আর একটু ভালো করাতে পারি, তো আমার কাছে মনে হয় যে ভালো হবে। আর সামহা যদি যেহেতু আমাদের টিমে আছে, তো আমার কাছে মনে হয় যে আরও ভালো হবে, এবং নেক্সট ইয়ার যদি খেলার সুযোগ পায় তো ভালো করলে তো আলটিমেটলি ভালো জায়গায় চলে আসবে। ওভারঅল আপনার টিমের আসলে বোলিং কম্বিনেশনটা এখন কেমন আছে? ডিপিএলে পারফরমেন্সের জন্য আপনারা আসলে কতটা প্রস্তুত? আমার কাছে মনে হচ্ছে যে ডিপিএলে যে টিমগুলো আছে, তা আমাদের বোলিং ফেস বোলিং ইউনিটটা খুবই এক্সপিরিয়েন্স। মাসাহিবে আছেন, শফিউল আলামিন, সব এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের কাছে আছে। এছাড়া আমাদের কিছু ইয়াংস ফাস্ট বোলার আছে, মেহেদি হাসান রানা আছে, রুয়েল মিয়া আকসার আছে। তো সব কিছু মিলিয়ে আমাদের ফেস বোলিং কম্বিনেশনটা খুবই ভালো। থ্যাংক ইউ। বাংলাদেশের সফল ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজাও খেলবেন লেজেন্ড অফ রূপগঞ্জে। ম্যাশের কাছ থেকে টোটকাগুলো নেয়ার জন্য নিশ্চয়ই মুখিয়ে আছেন আখতারও। দীপ্ত পাল, ক্রিকেট 97।